বরিশাল সিটি কর্পোরেশনের আয়তন আটান্ন বর্গ কিলোমিটার এর মধ্যে ৩৩ বর্গ কিলোমিটারই বর্ধিত এলাকা দুই লাখ চুয়াল্লিশ হাজার ভোটারের মধ্যে বিরানব্বই হাজারই এই অংশে স্থানীয়দের অভিযোগ তাদের প্রতি তেমন নজর দেয়নি সিটি কর্পোরেশন নং ওয়ার্ডে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ আমার এলাকায় বিদ্যুৎ নাই আজ দীর্ঘদিন এই অবলিত ছিটি এই অবস্থায় পড়ে আছেন কিন্তু ভোট শেষ হওয়ার পরে তাদের আর কোনো খবর থাকে না ইলেকশন আসে বহুত লোকে বহুত কথা চায় বহুত আশ্বাস দেয় এইটা দেমু ওইটা দেমু কিন্তু বোট ফুরে গেলে কেউ আর আসে না খবর লয় না সব ধরনের ট্যাক্স ও খাজনা দেয়া সত্ত্বেও পর্যাপ্ত নাগরিক সুবিধা নেই বলে মনে করেন তারা পানি লাইন নয় পানি খাজনা দিয়ে আমরা পানি ট্যাক্স সবকিছু আমরা দিই কিন্তু পাইতেছি না প্রথম মেয়র মজিবুর রহমান সারোয়ারের দাবি তার সময়ে বর্ধিত এলাকায় অনেক উন্নয়ন হয়েছে তাদের এলাকায় আমি যথাযথভাবে রাস্তাঘাট এবং অন্যান্য কাজগুলো দ্রুত করার জন্য চেষ্টা করেছি নির্বাচিত হলে নগরের অবহেলিত অংশে কাজ করার আশ্বাস দিলেন আওয়ামী লীগের প্রার্থী বরিশাল আওয়ামী লীগকে আমি চেষ্টা করেছি একত্রিত করে এক ছাতার নিচে সবাইকে নিয়ে আসার জন্য এখানে এখন আমাদের বরিশালে কোনো দ্বন্দ্ব আওয়ামী লীগের কোনো দ্বন্দ্ব নেই আর মানুষের জন্য কাজ করি কাজ করছি বরিশাল সিটিতে ওয়ার্ডের সংখ্যা 30 এর মধ্যে বর্ধিত দশ ওয়ার্ড উন্নয়ন বঞ্চিত বলে দাবি ভোটারদের রত্ন জামান একুশে টেলিভিশন